এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বলুন না দিদি, মিহিকে কি যেন বলবে বলছিলে না, ওই কানামাছি খেলা নিয়ে? মা কানামাছি খেলা নিয়ে বলছিল তোমাকে? হ্যাঁ বলছিল তো, না হলে আমি কি করে জানলাম বলো? আমার তো এটা জানার কথা নয়, আমি তো তোমার মাকে দেখিও নি কোনোদিনও, আমি তো এই সবে এসেছি। মা বলছিল বলেই তো আমি জানতে পেরেছি, তাই না? মা তোমাকে আর কি কি বলেছে? আর বলেছে ওই যে একবার কানামাছি খেলতে গিয়ে তুমি ছাদ থেকে পড়ে যাচ্ছিলে, মা এসে তোমাকে ধরেছিল, মনে আছে? বোকা মেয়ে, এভাবে কেউ সিঁড়ির কাছে চলে আসে, পড়ে গেলে কি হতো মা? তুমি এগুলো সব জানো? জানি তো। তোমার মা আমাকে আরো কিছু বলবে বলছিল, দাঁড়াও জিজ্ঞেস করি। দিদি বলো না, মিহিকে আর কি বলবে বলছিলে? মিহি খুব ব্যস্ত হয়ে উঠেছে। আর কিছু বলছে না কেন? ও বুঝেছি। জানো তো আমার মনে হয় তোমার মা তোমার উপর রাগ করেছে। রাগ করেছে? না না, মা তো কখনো এরকম রাগ করতো না। হ্যাঁ তখন করতো না, কিন্তু এখন করেছে। কেন তা তো বলতে পারবো না। তুমি কি এমন কিছু করেছো যাতে দিদির খারাপ লাগে? আমি কি করেছি? আমি তুমি কোন কাজটা করেছো যাতে দিদির খারাপ লেগেছে সেটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ তবে আমার কি মনে হয় জানো তো? কি মনে হয় তোমার? আমার মনে হয় ওই যে তুমি তোমার মিষ্টি মাসিকে তোমার মা হতে বলেছো না, ওটাতেই দিদির খারাপ লেগেছে, ওই জন্য রাগ করেছে। তুমি তোমার মায়ের জায়গায় যদি তোমার মিষ্টি মাসিকে বসাও তাহলে তো খারাপ লাগবেই, তাই না? ওমা আমি মিষ্টি মাসিকে ওই কথাটা বলেছি বলে তুমি আমার উপর রাগ করেছো? দেখো মিহি, আমি কিন্তু শিওর নই, আমার যেটা মনে হলো আমি সেটাই তোমাকে বললাম। এখন যদি তুমি তোমার মায়ের জায়গায় অন্য কাউকে বসাও তাহলে তো মায়ের কষ্ট লাগাটাই স্বাভাবিক, তাই না? মা তো তোমায় খুব ভালোবাসতো।